WBCS প্রিলিমিনারি 2022 এর আর মাত্র 42 দিন বাকি। আজকে আমাদের আলোচনার বিষয় আইডিয়াল টার্গেট স্কোর বা সেফ স্কোর। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো যে পরীক্ষা দিতে যাওয়ার আগে আমাদের কত নাম্বার মাথায় নিয়ে যাওয়া উচিত বা আমরা কত নাম্বার ভেবে যাব যে এই নাম্বারের আমরা আনসার করব। পার্সোনালি তোমাদের বলি যে এই যে একটা নাম্বার মাথায় নিয়ে পরীক্ষার হলে যাওয়া এবং নিজের ওপর একটা প্রেশার ক্রিয়েট করে করা, এটার আমি যথেষ্ট বিরোধী। কারণ চাপ এমনিতেই অনেক বেশি, তার উপর যদি এক্সট্রা করে চাপ নিয়ে পরীক্ষার হলে যাই তাহলে সেটা কিন্তু প্রেশার কুকার হয়ে যেতে বাধ্য। আর একটা জিনিস, পিএসসি যে কোয়েশ্চেন করে সেই কোয়েশ্চেনের যে টাফনেস সেটা কিন্তু প্রত্যেক বছরই আলাদা আলাদা রকম হয়। যদি আমরা ভাবি যে 2016 কথা বা 2018 কথা, তাহলে তোমাদের বলবো যে এই দুবছরই কিন্তু কাট অফ 100 নিচে ছিল। এবং যদি 2020 বা 2021 কথা বলি তাহলে কিন্তু 120 ওপরে ছিল কাট অফ। তার জন্য একটা নাম্বার মাথায় নিয়ে যদি পরীক্ষার হলে যাই এবং কোয়েশ্চেন যদি টাফ আসে বা যদি সোজা আসে তাহলে কিন্তু আমাদের ওখানে একটা অ্যাডজাস্টমেন্টের ভুল হয়ে যেতে পারে। তবু তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছ, তার জন্যই আজকের এই ভিডিও। কি হওয়া উচিত? আমরা যদি হিস্ট্রির কথা বলি, তোমরা সবাই জানো আমি বারবার করে বলেছি হিস্ট্রি যার WBCS তার। তো আমরা যদি হিস্ট্রির কথা বলি তাহলে আমরা হিস্ট্রিতে আউট অফ 50 আমরা 45 ধরে এগোতে পারি। কারণ 45 আমরা প্রত্যেকেই পেতে পারি যদি হিস্ট্রি একটু ভালো করে আমাদের পড়া থাকে। আমরা এরপরে আসব জিওগ্রাফিতে। জিওগ্রাফি যদি আমাদের ভালো পড়া থাকে এবং যদি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা আমাদের একটু ভালো করে পড়া থাকে এবং চোখ নাক মুখ কান খোলা থাকে, তাহলে কিন্তু জিওগ্রাফিতে 20 নাম্বার পাওয়া কিন্তু খুবই সহজ। তো জিওগ্রাফিতে 20। এরপরে আমরা আসবো হচ্ছে ম্যাথস জিআই। WBCS পরীক্ষায় যে ম্যাথস জিআই থাকে সেটা কিন্তু যথেষ্ট সহজ হয়। এবং যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বলো, যদি ওই জাতীয় জিনিসগুলো বা আরএস আগ্রওয়াল খুব ভালো করে প্র্যাকটিস করি বা রিসেন্ট টাইমে যে ব্যাংকিং ঘেঁষা জিআইগুলো থাকে সেই জিআইগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা 20 তুলতে পারি। তাহলে ম্যাথস জিআইতে 20। এই যে তিনটে বললাম, তাহলে হিস্ট্রিতে 45, জিওগ্রাফিতে 20 এবং ম্যাথস জিআইতে 20। এরপরে আমরা আসবো হচ্ছে কনস্টিটিউশন অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি। এখানে আমরা ধরে নিলাম যে যেহেতু ইকোনমিতে ভ্যারিয়েবল পার্টটা বেশি থাকে, মানে কারেন্ট ইকোনমির উপর অনেক কোয়েশ্চেন থাকে, তো অনেকের কাছেই সেটা যথেষ্ট চাপের মনে হয়। তার জন্য আমরা কনস্টিটিউশন ইকোনমিতে 15 ধরে নিলাম। এরপরে আসবো আমরা ইংলিশে। ইংলিশে আমরা ধরলাম হচ্ছে 10। কারণ যদি ইংলিশে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং সিজিএল বা ব্যাংকিংয়ের যে ইংলিশগুলো থাকে, যে ভোকাবুলারি বেসড ইংলিশগুলো থাকে সেগুলো, এবং যদি আমাদের গ্রামারটাকে একটু পড়ে নেওয়া যায়, তাহলে কিন্তু ইংলিশে 10 খুব সহজেই তোলা যায়। তার জন্য আমরা ইংলিশে ধরে নিলাম 10। এরপরে আমরা আসবো হচ্ছে সায়েন্সে। সায়েন্সে যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, মিসলেনিয়াসের কোয়েশ্চেন, ইউপিএসসির কোয়েশ্চেন এবং যদি বেসিক সায়েন্সটা জানা থাকে, মানে ক্লাস 9-10 যে বেসিক সায়েন্সটা, সেই বেসিক সায়েন্সটা জানা থাকে এবং বইগুলো পড়া থাকে, তাহলে কিন্তু আমরা খুব সহজেই 10 তুলে ফেলতে পারি। তার মানে আমরা সায়েন্সে ধরছি 10। এরপরে আসি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে। কারেন্ট অ্যাফেয়ার্সে আমি ধরছি 15। কারণ অনেকের পক্ষেই আগের বছরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়া সম্ভব হয়ে ওঠে না, তো আমরা খুব সেফ ওয়েতে ধরলাম হচ্ছে 15। তাহলে আমরা যদি হিস্ট্রিতে 45, জিওগ্রাফিতে 20,
কনস্টিটিউশন ইকোনমিতে 15, ম্যাথ জিআইএ 20, কারেন্ট অ্যাফেয়ার্সে 15, ইংলিশে 10 এবং সায়েন্সে 10 ধরি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই 135 স্কোর করতে পারি। এইবার এই যে নাম্বারটা বললাম, এটা কিন্তু বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। যেমন অনেকের ক্ষেত্রে ইংলিশটা খুব সহজ, তথাপি সায়েন্সটা খুব কঠিন, সেক্ষেত্রে কিন্তু সে ইংলিশে বেশি মার্কস তুলবে, সায়েন্সে কম মার্কস তুলবে, এটা খুব স্বাভাবিক। বা অনেকের হিস্ট্রিটা খুব ভালো, জিওগ্রাফিটা একটু কঠিন লাগে, বা সায়েন্সটা একটু কঠিন লাগে, সেক্ষেত্রে কিন্তু সে হিস্ট্রিতে একটু বেশি মার্কস তুলবে এবং জিওগ্রাফি এবং সায়েন্সে একটু কম মার্কস তুলবে। কিন্তু হিস্ট্রিতে 45-এর নিচে ভাবাটা কাট অফ ক্লিয়ার করার ক্ষেত্রে একটু কষ্টকর, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। আর আবারও বলে রাখছি যে কাট অফের ব্যাপারটা মাথায় রেখে যেও না, কারণ কাট অফের ব্যাপারটা যদি মাথায় রেখে যাও তাহলে এটা ভাববে যে তোমরা নিজেরা নিজেদের বোকা বানাচ্ছ। কারণ হচ্ছে কাট অফ কিন্তু অনেকটাই নির্ভর করে সে বছরের ভ্যাকেন্সির ওপর, যে ভ্যাকেন্সি কীরকম থাকবে সেই অনুযায়ী কাট অফটা কিন্তু ওঠা বাড়া করে। কারণ ভ্যাকেন্সি যেরকম থাকবে সেই রকমভাবেই কিন্তু প্রিলিমিনারিতে ছাঁটাই হয়ে মেনের জন্য সিলেক্ট হবে। তো তার জন্য কাট অফ একটা রিলেটিভ ব্যাপার, এটা যদি মাথায় রেখে যে একদম মানে প্রিমেডিটেটেড শট বলে না ক্রিকেটে, তো অনেক সময় প্রিমেডিটেটেড শট নিতে যাওয়া ভালো, ছয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আউট হয়ে যাওয়া বা স্টাম্পিং হয়ে যাওয়ার সম্ভাবনাটাও কিন্তু থাকে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল।